স্বাধীনতা কিন্তু এটা না যে একদিনে আমার দেশটা ঠিক হয়ে যাবে, স্বাধীনতার পরে দেশ সংস্করণ করতে কিন্তু সময় লাগে। এই যে অরাজকতা, সেটা কিন্তু এক্সপেক্টেড ছিল, এটা আমরা সবাই এক্সপেক্ট করছি। এখন এই অরাজকতাটা কমানোর জন্য কিন্তু স্টুডেন্টরা খুবই সচেতন হচ্ছে, সোচ্চার হচ্ছে। আমার মনে হয় ইন্টারিম গভর্নমেন্টে আমাদের যেই ধরনের অফিসিয়ালসকে দেওয়া হয়েছে, যে মানুষগুলোকে দেওয়া হয়েছে, তাদের প্রতি আমাদের যে ধরনের আস্থা আছে, আমার মনে হয় তারা শীঘ্রই এই সিচুয়েশনটাকে আন্ডার কন্ট্রোল আনতে পারবে। আর এখন যেহেতু কিছু কারণে পুলিশরা তাদের কাছ থেকে অব্যাহতি নিয়েছেন, স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে কিছু না কিছু সুবিধা পার্টি থাকবেই। এখন এটার মানে এটা না যে স্টুডেন্টরা করছে, স্টুডেন্টরা কিন্তু আপনি যদি তাকায় দেখেন সব স্টুডেন্টরা ট্রাফিক কন্ট্রোলে আছে, পরিচ্ছন্নতায় আছে, ইভেন অনেকে খাবার ডোনেশনের মধ্যেও আছে। ইভেন স্টুডেন্টরাই কিন্তু দাঁড়ায় যাচ্ছে আমাদের মাইনরিটিকে সেভ আপ করতে, আমাদের এরিয়াগুলোকে সেভ আপ করতে। আমার মনে হয় যারা এই সিচুয়েশনটা সুবিধা নিচ্ছে তাদেরকে শীঘ্রই আইনের আওতায় আনা হবে, এই বিশ্বাসটা আমাদের সবারই আছে। বাইরের রাজনৈতিক দল আরও অনেক আছে না, ওই রাজনৈতিক দলগুলো যখন এসে আমাদের ভিতরে ঢুকতেছে, এগুলো আমরা কোনো প্রশ্রয় দিব না। আমরা যদি দেশের জিনিসপত্র ভাঙতাম, লুটপাট যদি করতাম, তাহলে কি আমরা এই দেশটাকে এখন আবার এগুলো করতে চাইতাম? আমরা কি দেশের সংস্কার চাইতাম? আমরা ভাঙি নাই, তাই আমরা সংস্কার করতেছি। যারা ভাঙতেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার আসছে, এখন নতুন সরকার আসছে, আমরা এটার প্রতিবাদ করব এবং যেগুলো করতেছে, যারা এগুলো করতেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা এত কষ্ট করছি, এখন কষ্টের ওরা এমনভাবে অ্যাক্ট করতেছে যে এই কষ্টগুলো সব ওরা করছে, ওরা নিয়ে আসছে স্বাধীনতা, ওরা আনে নাই, আমরা ছাত্র আসছি। ওরা আন্দোলনের সময় কোথায় ছিল? আন্দোলনের সময় ছিল না, এখন আমরা স্বাধীনতা নিয়ে আসছি, ওরা এগুলো ভাঙতেছে, আমরা তো ভাঙতেছি না, দোষ আসতেছে আমাদের কাছে। আমরা যে ছাত্র ছাত্রীরা আমরা স্বাধীনতার জন্য এত কিছু করছি, আন্দোলন করছি, জীবন দিয়ে দিছি, তারা আমরা দেশের সম্পদ ভাঙবো যে ওরা করতেছে আর আমাদের দোষ দিচ্ছে? আমরা ছাত্ররা কখন এগুলোতে ছিলাম না, আমরা এগুলোতে প্রশ্রয়ও দিই না, আমরা এবং চাইও না। সব দূরীভূত করতে হবে এবং আমাদের একটা ভালো বাংলাদেশ এবং আমরা এই মাতৃভূমিকে অনেক কিন্তু ভালোবাসি এবং এটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের এই দেশটাকে আমরা গঠন করতে হবে। এক হরিব ইতার না আর তুমি বাইর করা হরিব আর ছাত্র কলে হইলে ওনার কোনো রাজনৈতিক নগরী যেগিনে রাজনীতির ভিতরে জড়িত এগিনে ইন করে না সম্ভব না। সহিংসতায় বা লুটপাটে যুক্ত হচ্ছেন তারা অবশ্যই ছাত্র নন, তারা ছাত্রদেরকে নাম বিক্রি করে আজ আমাদের আমাদের এই স্বাধীনতাকে ছিনিয়ে নিতে যাচ্ছেন। তো আমি জোর গলায় বলতে চাই, আপনারা আসলে আমাদের নামটাকে ইউজ না করে আপনারা মানে আমাদের দেশের স্বাধীনতার সাথে যুক্ত হন। এখন আমাদের সময় দেশটাকে সংস্কার করার, বর্তমানে আমাদের সত্যিকার দায়িত্ব নিতে চাচ্ছেন। তো আমরা যদি তাদেরকে সাহায্য করি অবশ্যই দেশটা একদিন মূল অর্থে এগিয়ে যাবে।